হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তনু কুকিং হাউস। নিয়ে আসলাম রোস্টেড গার্লিক পটেটোস রেসিপি। টেস্টি স্বাদের রসুনের পটেটো ফ্রাই কীভাবে ওভেনে করতে হয় সেটাই দেখাচ্ছি। আমি তিনটে আলু উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি ফুয়েল পেপারের সঙ্গে, গোটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি বাটার এবং ধনে পাতা কুচি, লবণ এবং গোলমরিচের গুঁড়ো নিয়েছি, রাইস ব্র্যান অয়েল, আপনারা চাইলে অলিভ অয়েল বা সাদা তেলও ইউজ করতে পারেন। এরপরে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি, আপনারা একটু কাটাটা দেখে নিন। আমি মাঝ বরাবর একটা পার্ট করে নিয়েছি, এরপরে এটাকে আমি চারটা পার্ট করব, একটা, এরপরে মাঝ বরাবর আবার কেটে এবার এটাকে দুইটা পার্ট করব। এভাবে আপনারা পটেটোটা মানে কাটার স্লাইসটা দেখে নিন। পটেটো রোস্টেড করতে গেলে এভাবে স্লাইসটা করলে বেটার হয় এবং দেখতেও ভালো লাগে। এভাবে আমি সবগুলো আলু কেটে নিলাম, এরপরে আমি একটা বোলে তুলে নিব। এটা ওয়াশ করে জলটা যেন না থাকে সেভাবে জল ঝরিয়ে বা এটা টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি লবণ এবং গোলমরিচের গুঁড়ো। আমি গোলমরিচের গুঁড়োটা পরিমাণটা একটু বেশিই দিয়েছি, আপনারা একটু কমিয়েও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল, দিয়ে এটা আমি খুব ভালোভাবে এটার সঙ্গে মিক্সড করে নিব। এরপরে আমি ট্রেতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, আপনারা এটা সাদা তেল দিয়েও করতে পারেন। আমি ট্রেতে অয়েল ব্রাশ করে আমি এটা ওভেনে আমি ট্রেতে সাজিয়ে দিয়েছি এবং ফুয়েল পেপারে মুড়ে আমি রসুনের যে গোটা রসুনটা রেখেছি এটার উপর একটু অয়েল দিয়ে আমি ফুয়েল পেপারটা মুড়ে আমি ট্রের এক সাইডে দিয়ে দিব। ওভেনটাকে কিন্তু আমি প্রিহিট করে রেখেছি, আপনারা অবশ্যই ওভেনটা আগে থেকে প্রিহিট করে রাখবেন। ফুয়েল পেপারে মুড়ে আমি ট্রের এক সাইডে রেখে দিলাম, আর আমি আলুগুলোকে এভাবে সাজিয়েছি আপনারা দেখেন। এরপরে আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি, আপনার ওভেনটা 180 ডিগ্রি 90 ডিগ্রিতে রেখে এটা 20 মিনিটের মতো রাখতে হবে। প্রথমে 20 মিনিট হয়ে গেলে তারপরে বের করে এনে একটু উল্টিয়ে দিতে হবে। আমি 20 মিনিট হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি, তাহলে দুই সাইডটা একই রকম কালার আসবে। এরপর আমি আবার ওভেনে দিয়ে দিচ্ছি এবং আবার 15 মিনিট ওয়েট করছি। 15 মিনিট পরে দেখেন এটার কালার কেমন আসছে, আমার পটেটো হয়ে গেছে, আমি এটা ওভেন থেকে বের করে নিয়ে আসছি। এরপরে আমি রসুনটা অলরেডি দেখেন সিদ্ধ হয়ে গেছে, এটা চামচ দিয়ে আমি একটু পেস্ট করে নিচ্ছি। এভাবে পেস্ট করা হয়ে গেলে আমি প্যানে বাটারটা দিয়ে দিয়েছি, এরপরে পেস্ট করা রসুনটা আমি দিয়ে দিচ্ছি এবং ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এরপরে একটু সময় আমি এটা প্যানের উপর রাখবো, একটু নেড়ে চেড়ে যেন রসুন এবং বাটার আর ধনিয়া পাতা কুচিটা একটু মিক্সড হয়, একটুখানি ঘন ঘন নেড়ে দিব। নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নিব এবং এটা আমি আমার ফ্রাই করা পটেটোর উপর আমি মিক্স করব। ব্যাস, তৈরি হয়ে গেল
রোস্টেড গার্লিক পটেটো। এটা আপনারা ঝটপট করে নিতে পারেন বিকেলের নাস্তায় চা বা কফির সঙ্গে। নতুন নতুন রেসিপি করতে আমার তো ভীষণ ভালো লাগে, খেতেও ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন টেস্ট করি। আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।